জনসাধারণের সার্বিক উন্নয়নের স্বার্থে কোনো রকম সাহায্য মিলছে না ঘাটালের সাংসদ দীপক অধিকারীর থেকে। এমনকি দেখা করতে চেয়েও বারবার অনুরোধ করা সত্ত্বেও সাক্ষাতের সময়টুকু মেলেনি তার থেকে। সোমবার এমনই বিস্ফোরক অভিযোগ করেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করে তৃণমূল শিবির। সোমবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটালের বিধায়ক বলেন, এতদিন বিধায়ক পদে আসীন হওয়ার পরেও কোনো রকম প্রশাসনিক বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না, এমনকি বিধানসভা এলাকার কোনো কাজের ব্যাপারেও তাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হচ্ছে। এমনকি বন্যা পরিস্থিতির সময়েও স্থানীয় প্রশাসন ও মহকুমা শাসক কোনো রকম যোগাযোগ করেননি। নতুন মহকুমা শাসকও একই পথ অনুসরণ করছেন। এই ব্যাপারে জেলা শাসকের কাছে জানালেও আজও তার কোনো রকম সদুত্তর মেলেনি। একজন জনপ্রতিনিধির সাথে এমন বঞ্চনা করা মানে সাধারণ মানুষের সাথে বঞ্চনা করা। আমরা উন্নয়নের বিরোধী নয়, মানুষের স্বার্থে যে কোনো দলের সাথে কাজ করতে প্রস্তুত। আমি প্রশাসনিকভাবে আমাদের যিনি এমপি রয়েছেন দেববাবু, ওনার সঙ্গে কথা বলেছিলাম, দেখা করবো বলে, ঘাটালের উন্নয়ন নিয়ে আলোচনা করবো বলে। উনি কিন্তু আমাকে সময় দেন না, তো সেই জায়গায় আমিও চাইছি দেববাবুর সঙ্গে কেন যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে বৈঠক করতে হয়, উন্নয়ন পারপাসে আমরা করতে রাজি, আমরা সেরকম প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। যদি আগামী দিন আমরা সুযোগ পাই অবশ্যই সেই জায়গায় আমরা আলোচনা করব। ঘাটাল যাতে দ্রুততম উন্নয়ন হয়, প্রতিটা মানুষের উন্নয়ন হয়, সেই ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করব। এখনও যেমন করছি আস্তে আস্তে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দাদাবাড়ি সবসময় উন্নয়নের পক্ষে। যখন আমাদের এমপি দেববাবু এসেছিলেন আমাকে কোনো রকমভাবে জানানো হয়নি, এসডিও অফিসে মিটিং করে গেল তাও জানানো হয়নি, কিন্তু আমি এই বিধানসভার বিধায়ক হিসাবে ওই এসডিও অফিসের প্রশাসনিক যে বৈঠক তার কল পাওয়া আমার মনে হয় পাওয়া উচিত ছিল, বা আইনও তাই বলছে, সেই জায়গায় আমি পাইনি। যখন আমাকে কোনো সাংবাদিক দ্বারা ফোন করেছিল বা জানতে চেয়েছিল এই মুহূর্তে কোন সাংবাদিক মনে নেই, আমি কিন্তু সেখানে পরিষ্কার বলেছিলাম যে উন্নয়নের পক্ষে আমরা এক, উন্নয়নের স্বার্থে সবার সঙ্গে আমরা কাজ করতে রাজি, রাজনীতি আমরা যাই যে যাই করি না কেন। এখনও বলছি আমরা উন্নয়নের বিরোধিতা করি না, উন্নয়নের পক্ষে। শাসক দল যেখানে দুর্নীতি, যেখানে সন্ত্রাস, যেখানে যেখানে দু নম্বরই কাজ করে সেখানে সেখানে বিজেপি বিরোধিতা করছে, আগামী দিনও করবে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।